সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা কাল আইএসএলএর সুপার সানডে ছিল যেখানে দুটি ম্যাচ ছিল পরপর এক প্রথম হচ্ছে বেঙ্গালুরু ভার্সেস এফসি গোয়া দ্বিতীয় হচ্ছে এটিকে মোহনবাগান ভার্সেস ওড়িশা এফসি দুটি ম্যাচই দুর্ধর্ষ একটা ফাইট হয়েছে এটিকে মোহনবাগান প্রায় আঠেরো দিন পর মাঠে নেমেছিল যাই হোক প্রথম ম্যাচটি বেঙ্গালুরু ভার্সেস এফসি গোয়া যেখানে একচল্লিশ মিনিটের মাথায় ডায়লান ফক্স গোল করে কিন্তু এফসি গোয়াকে এগিয়ে দিয়েছিলেন হাফ টাইম অব দি এক শূন্য গোলে লিড ছিল এফসিগোয়া কিন্তু সেই সুনীল ছেত্রী সেই সুনীল ছেত্রী যাকে বেঙ্গালুরু এফসির সর্বকালীন সেরা ফুটবলার বলা যায় ভারতীয় ফুটবল ইতিহাসে সেরা নক্ষত্র বলা যায় সেই বেঙ্গালুরু এফসিকে কিন্তু সুনীল ছেত্রী একষট্টি মিনিটের করা গোলে এক এক গোলে কিন্তু ড্র করে ম্যাচটি শেষ হয় অর্থাৎ সুনীল ছেত্রী একষট্টি মিনিট মিনিটে করা গোলটি সেটি কিন্তু বেঙ্গালুরুকে মূল্যবান এক পয়েন্ট নিয়ে আসতে সাহায্য করে এবং এই গোলটির সাথে সাথেই হিরো আইএসএলের সবথেকে বেশি গোল করা প্লেয়ারদের মধ্যে ফেরান কোরোমিন্সের সাথে কিন্তু একই আসনে বসে গেলেন সুনীল ছেত্রী যদি ম্যাচটার কথায় আসি দুটো দলই সমান দক্ষতার সাথে ম্যাচটি খেলেছে যেখানে এফসি গোয়া সাতান্ন পার্সেন্ট বল পজিশন রেখেছে বেঙ্গালুরু তেতাল্লিশ পার্সেন্ট বল পজিশন রেখেও বারোখানা শট করেছে অন্যদিকে এফসি গোয়া দশটা শট করেছে বেঙ্গালুরু তিনটে শট অন টার্কেটে রেখেছে দুটো সেখানে এফসি গোয়া রেখেছে কর্নার বেঙ্গালুরু প্রায় পাঁচটা আদায় করে নিয়েছে তিনটে পেয়েছে এফসি গোয়া এছাড়া পাসিং সংখ্যা যদি আমরা দেখি তিনশো তেয়াত্তর তেতাল্লিশটা পাস খেলেছে এফসি গোয়া অন্যদিকে দুশো পঞ্চান্নটা পাস খেলেছে কিন্তু বেঙ্গালুরু এফসি তো কালকের এই ড্রটার ফলে লীগ টেবিলটা যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরু এফসি বারো ম্যাচে চোদ্দো পয়েন্ট নিয়ে আট নম্বরে ঠিক অন্যদিকে আমরা যদি এটিকে মোহনবাগান ভার্সেস ওড়িশা ম্যাচটা দেখি যেখানে এটিকে মোহনবাগান আঠেরো দিন পরে মাঠে নেমেছে সেখানে কিন্তু ওড়িশা এফসি এর আগেই কয়েকটা ম্যাচ খেলেছে সেখানে কেরালার কেরালা এফসি কেরালার সাথে দুই শূন্য গোলে হার তারপরে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে দুই শূন্য গোলে জয় এবং আজকে এই ড্র এটিকে মোহনবাগান আজ অনেক দিন পর মাঠে নেমেছিল এবং ফোর টু থ্রি ওয়ানে দল সাজিয়েছিলেন জোয়ান ফেরান্দো অমরিন্দর সিংকে গোলে রেখে আশুতোষ মেহতা প্রীতম কোটাল তিরি এবং সুভাশিস বোস এই ব্যাক ফোরকে নিয়ে তিনি নেমেছিলেন তিরি অনেক দিন পর নামলেন তিনি কোভিড পজিটিভ ছিলেন আপনারা জানেন মাঝমাঠে দীপক টেংড়ির সাথে কাল ম্যাকিউকে খেলানো হয়েছে এবং আফ্রন্টে মনবীর সিং রয় কৃষ্ণ এবং লিস্টন কলসো ঠিক উপর দিকে স্ট্রাইকার হিসাবে ডেভিড উইলিয়ামসকে খেলানো হয়েছে অন্যদিকে যদি আমরা ওড়িশা এফসির কথায় আসি আইরাম এই ম্যাচ ছিল না সেই জায়গায় হেক্টর রোডাস জভি হার্নান্ডেস ভিক্টর মঙ্গিলকে নিয়ে সাজানো দল যথেষ্ট ফাইট করেছে দুটো দলই যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে প্রথম হাফটা দেখলাম প্রথম হাফটা দেখাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো যে অনেকদিন খেলার মধ্যে না থাকাকালীন এটিকে মোহনবাগানে খেলার মধ্যে একখানা জৌলুসের অভাব লক্ষ্য করা গেছিলো কিন্তু সেটা সেকেন্ড হাফে কিন্তু অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে জোয়ান ফেরেন্দোর ছেলেরা গোল লক্ষ্য করে ষোলোটা শট করেছে এটিকে মোহনবাগান তেরোখানা শট করেছে ওড়িশা এফসি তার মধ্যে ষোলোটার মধ্যে ছটা কিন্তু শটন টার্গেট রেখেছে এটিকে মোহনবাগান অন্যদিকে ওড়িশা এফসি কিন্তু তিনটে শর্টন টার্গেট রেখেছে বল পজিশনও বেশি ছিল সবুজ মিমনের কাজে ছিয়া ছাপ্পান্ন পার্সেন্ট বল পজিশন তারা রেখেছে চারশো তেতাল্লিশটা পাস খেলেছে সাতটা কর্নার আদায় করে নিয়েছে কিন্তু গোলটাই একমাত্র করে উঠতে পারেনি ঠিক এই কারণেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওড়িশা এফসি ঠিক পেছনে কিন্তু এটিকে মোহনবাগান রয়ে গেল যদিও এই আইএসএল এখনও পর্যন্ত সবচেয়ে কম ম্যাচ খেলেছে এটিকে মোহনবাগান দশ ম্যাচ খেলে তাদের ষোলো পয়েন্ট নিয়ে কিন্তু তারা সাত নম্বরে আছে এবং ওড়িশা এফসি বারো ম্যাচ খেলে সতেরো পয়েন্ট নিয়ে কিন্তু ছ নম্বরে আছে অর্থাৎ এর থেকে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে এটিকে মোহনবাগান এবং ওড়িশার মধ্যে যে ম্যাচটা ছিল সেটায় এক এক গোলে ড্র হওয়াতে ওড়িশা কিন্তু ওড়িশার জায়গায় রয়ে গেল প্রথমে বেঙ্গালুরু বারো ম্যাচে চোদ্দো পয়েন্ট নিয়ে আপনারা বলেছিলাম আপনাদের বারো ম্যাচে চোদ্দো পয়েন্ট নিয়ে আট নম্বরে এবং ওখানে হয়তো ওড়িশার কথা বলেছিলাম বাট ওটাও গোয়া হবে এফসি গোয়া তেরো ম্যাচ খেলে চোদ্দো পয়েন্ট নিয়ে কিন্তু ন নম্বরে অবস্থান করছে এবং আজ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এস সি বেঙ্গল কিন্তু মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসির যেখানে এসসি ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটি যেতে তাহলে তাদের তেরো ম্যাচে বারো পয়েন্ট হবে অন্যদিকে হায়দ্রাবাদ এফসি যদি এই ম্যাচটা যেতে তাহলে কিন্তু তারা বারো ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে কিন্তু দু নম্বরে উঠে আসবে চেন্নাই এবং জামশেদপুরকে টপকে কিন্তু তারা দু নম্বরে উঠে আসবে তো অবশ্যই পরের ম্যা পরের ভিডিওতে এস সি ইস্টবেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচের প্রিভিউ থাকবে এবং কী লাইন আপ হতে পারে আজকে অনেকগুলো অপশান কিন্তু বাড়বে এস এসসি ইস্টবঙ্গল কোচের হাতে সেই বিষয়ে অবশ্যই আপনাদের সেকেন্ড ভিডিওতে আপডেট দিচ্ছে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলে যা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ